কথা বলাটা এদের পারিবারিক প্রবলেম। ব্যানার্জি পরিবার আর তার সাথে রিলেটেড যারা, তারা মিথ্যে কথাই বলে। আর যাবতীয় দুর্নীতি পশ্চিমবঙ্গের, এই ব্যানার্জি পরিবারের নামটা কেন আসছে? লিপস অ্যান্ড বাউন্ডস কি এমন কোম্পানি যে কোম্পানি গরু চুরির ক্ষেত্রেও যার নাম আসছে, কয়লা চুরির ক্ষেত্রেও যার নাম আসছে, এখন চাকরি চুরির ক্ষেত্রেও জড়ালো? কিছু লুকিয়ে সুজয় ভদ্র অলরেডি সিজিও কমপ্লেক্সে রয়েছেন। রুজিরা নরুলা গেলে, রুজিরা বন্দ্যোপাধ্যায় গেলে তাকেও মুখোমুখি জেরা করা হোক এবং জানা হোক মাস্টার মাইন্ডের নাম। কেন বলছেন এগুলো? ময়ূর সে ছোটবেলায় ভুবনের মাসির গল্পটা পড়েছিলে? ভুবন যখন ধরা পড়লো, কোর্টে তার সাজা হলো, সাজা হওয়ার সময় মাসিকে বললো একটু কাছে এসো, কানে যখন কি বলতে গেল মাসির কান কামড়ে দিয়ে ভুবন বলল, ছোটবেলায় যদি তুমি আমাকে আটকাতে এই দিনটা দেখতে হতো না। এবার ভুবনের জায়গায় ভাইপো এবং মাসির জায়গায় পিসি বসিয়ে নিয়ে বাংলার মানুষ ভাবুক, আজকে এই দিনটাই দেখতে হতো না, পরিবার নিয়ে টানাটানি হতো না, যদি না লিপস অ্যান্ড বাউন্স নামে একটা কোম্পানিতে ডিরেক্টর থাকতেন রুজিরা নারুলা, অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, কালীঘাটের কাকু, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। দেখো অনেক কটা জিনিস দেখা গেল। একটা কটা ইনসিডেন্ট তোমায় বলি। ধরো মেনকা গম্ভীর, যার নামও বারবার আসছে, মেনকা গম্ভীর কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল করে, পিটিশন ফাইল করে সেখানে তার মানে রক্ষা কবচ চায়, ইনিশিয়ালি পানও। সেখানে ফার্স্ট লাইনটা ছিল তার পিটিশনে, দ্য পিটিশনার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড রিসাইড ইন সাচ এন্ড সাচ অ্যাড্রেস। মেনকা গম্ভীর ইডি তার সওয়াল জবাবে কোর্টে বলেছে মেনকা গম্ভীর ভারতের নাগরিকই নন। কোর্টে অন এভিডেভিট মেনকা গম্ভীর মিথ্যে কথা বলেছে। এই মিথ্যে কথা বলাটা এদের পারিবারিক প্রবলেম। ব্যানার্জি পরিবার আর তার সাথে রিলেটেড যারা, তারা মিথ্যে কথাই বলে। আর যাবতীয় দুর্নীতি পশ্চিমবঙ্গের, এই ব্যানার্জি পরিবারের নামটা কেন আসছে? লিপস অ্যান্ড বাউন্ডস কি এমন কোম্পানি যে কোম্পানি গরু চুরির ক্ষেত্রেও যার নাম আসছে, কয়লা চুরির ক্ষেত্রেও যার নাম আসছে, এখন চাকরি চুরির ক্ষেত্রেও জড়ালো? সুজয় কৃষ্ণ ভদ্র অ্যারেস্ট হয়েছে চাকরি দুর্নীতিতে, একটা নিউজ ছোটোখাটো হতে পারে। সুজয় কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর অ্যারেস্ট হয়েছে, দ্যাট ইজ দ্য মেন নিউজ। এই সুজয় কৃষ্ণ ভদ্র ডিরেক্টর যে নিজেকে বলছে আমি কর্মচারী, সাহেবের কর্মচারী, সেই সাহেবের কর্মচারী মেন সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাড়ির লোকজন লিপস অ্যান্ড বাউন্ড, যার গরু কয়লাতে যার নাম অলরেডি ছিল তার নামটা আবার জড়ালো রিক্রুটমেন্ট স্ক্যামে। তো সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআই কী করবে, ইডি কী করবে, তাদের অবভিয়াসলি নিজেদের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষ হিসাবে তো আমরা চাইব এই ওয়ান একটা ডিরেক্টর যখন অ্যারেস্ট হয়ে আছে সেই ডিরেক্টরের সাথে বসি আরেকজন ডিরেক্টরকে জিজ্ঞেস করা উচিত এই বিষয়টা নিয়ে। আর সুজয় কৃষ্ণ ভদ্র নতুন তো কেউ না, কয়লা কাণ্ডেও তাকে ডাকা হয়েছিল, সুজয় কৃষ্ণ ভদ্র নতুন কেউ না, সারদাতেও তাকে দেখা গেছিল করণ সিং এর সাথে। কোন করণ সিং? তৃণমূল জুবার সেই করণ সিং। এবার একটা রিক্রুটমেন্ট স্ক্যামে ময়ূর একটা ছোটো প্যাটার্ন দেখা উচিত আমাদের। তৃণমূল জুবা ফর্ম হলো 2011, লিপস অ্যান্ড বাউন্ডস ফর্ম হলো 2012। পুরো পশ্চিমবঙ্গে যাবতীয় দুর্নীতি নাম দেখা যাচ্ছে, কার কার নাম আসছে? কুন্তল শান্তনু আর বিনা মিশ্র কয়লা। বিনা মিশ্র কোথাকার প্রোডাক্ট? তৃণমূল যুবার প্রোডাক্ট। এই কুন্তল শান্তনু কোথাকার প্রোডাক্ট? তৃণমূল যুবার প্রোডাক্ট। বারবার নাম আসছে লিপস অ্যান্ড বাউন্ডসে। তো ওভারঅল তো ব্যাপারটা লিঙ্কড।